সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সব খবর নিয়ে আমি মানসী শুরু করছি 15:15। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। অতিবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের লাল ফৌজের প্রবেশ, জানালেন ইস্টার্ন আর্মি কমান্ডার। পরিস্থিতির ওপরে নজর রাখছেন সেনাপ্রধান। স্বাস্থ্য দপ্তরের চাপে নতি স্বীকার আর্জি করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার থেকে কাজে যোগ। অধ্যক্ষের অপসারণের দাবিতে আমরণ অনশনে আন্দোলনকারীরা। নাগারে বৃষ্টি, দার্জিলিংয়ের পাহাড়ে একাধিক জায়গায় ধস, শিলিগুড়ি, কালিম্পং, সিকিমের রাস্তা বন্ধ, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, হলুদ সংকেত, গজলডোবায়। প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল বাগডোগরার 18টি বিমান। এবার বলিউড ছবিতে মানিকে মাগেহিতে, ইউহানির দেশি ভার্সন শোনা যাবে থ্যাঙ্ক গডে। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে বাড়ছে মৃতের সংখ্যা। এই সময়ের জন্য চারধাম যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু তিন দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি রাজ্য, ধস নামছে ক্রমাগত। মৃতদের মধ্যে রয়েছেন নেপাল থেকে আসা 3 জন শ্রমিক। সামখালের একটি তাঁবুতে ছিলেন তারা। চম্পাওয়াট জেলায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দুজনের। জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেসে গিয়েছে চালথি নদীর উপর নির্মীয়মান সেতু। যে সমস্ত তীর্থযাত্রী ঋষিকেশের দিকে রওনা দিয়েছেন তাদের পাহাড় অভিমুখে যেতে নিষেধ করা হয়েছে। দেরাদুনের কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। দুদিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। পাহাড়ের বুকে আটকে থাকা গাড়ির ছবি প্রকাশ পেল মঙ্গলবার। দুটো পাথরের মাঝে দাঁড়িয়ে গাড়িটি, যে কোনো মুহূর্তে পাথর সরলেই সব শেষ হয়ে যেতে পারত। নিচে প্রবল জলের স্রোত, তবে বিপদ আটকে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন। জোর কদমে চলছে উদ্ধার কাজ। আর্থ মুভার দিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে যাত্রীসহ গাড়িটিকে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। ভারী বৃষ্টির জেরে হয়েছে ভূমিধস, বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যে এই ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। ভূমিধসের জেরেই মৃত্যু বলে সূত্রের খবর। রাজ্যের বহু এলাকা জলের তলায়, কোথাও গোড়ালি জল তো কোথাও হাঁটু সমান, জলমগ্ন বহু বাড়ি। এরই মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে বড় দুটি নদীর লক গেট খোলার সরকারি সিদ্ধান্তে। নদীর জলস্তর বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। লক গেট খুলে দেওয়ার সিদ্ধান্তে একদিকে যেমন নতুন করে বিপদের আশঙ্কা, তেমনি অন্যদিকে চলছে ভূমিধস সরানোর কাজও। এরই মধ্যে বাঁধ সংলগ্ন এলাকায় মাছ ধরতে দেখা গেল উৎসাহী মানুষকে। ভারী বৃষ্টির জেরে চারদিক জল থই থই। তারই মধ্যে গামলা চেপে মন্দিরে গিয়ে বিয়ে সারলেন কেরলের একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী আকাশ ও ঐশ্বর্য। লখিমপুর হিংসার ঘটনায় বিজেপি নেতা সহ আরো 4 জনকে গ্রেফতার করল পুলিশ। এই 4 জনকেই এসইউভির ভিতর দেখা গিয়েছিল। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক প্রশান্ত কুমার জানিয়েছেন, অভিযুক্ত সুমিত জয়সওয়াল, শিশুপাল, নন্দন সিং এবং সত্যপ্রকাশ ত্রিপাঠীকে গ্রেফতার করেছে লখিমপুর খেরি পুলিশ। সত্যপ্রকাশ ত্রিপাঠীর থেকে পাওয়া আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় প্রধান অভিযুক্ত অজয় মিশ্রেরই ছেলে আশিস মিশ্র। আশিসের এসইউভি পিষে দিয়েছিল বিক্ষোভরত কৃষককে। সেই গাড়ি থেকেই পালাতে দেখা গিয়েছিল স্থানীয় বিজেপি নেতা সুমিত জয়সওয়ালকে। সুমিত অবশ্য পাল্টা অভিযোগ করেছেন বিক্ষোভকারীরাই আশিস মিশ্রের গাড়িকে আক্রমণ করেছিল। তিনি টিকুনিয়া থানাতে এফআইআরও দায়ের করেন, তবে সে অভিযোগ যে ধোপে টেকেনি তা বলাই বাহুল্য। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত নৈনিতাল, বাড়ছে মৃত্যু, নিখোঁজ বহু। নৈনিতাল হ্রদের জল উপচে পড়ে প্লাবিত সংলগ্ন এলাকা, ভেঙে পড়েছে বহু বাড়ি, কোনো কোনো বাড়ির ভিতরে ঢুকেছে জল। পরিস্থিতি ভয়াবহ উত্তরাখণ্ডের এই জেলায়। উদ্ধার কাজে নেমেছে সেনা। মোট 36 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে 40% আসনে মহিলাদের প্রার্থী করবে দল, ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে একাধিকবার নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা, এবার সবটাই খাতায় কলমে। আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, ভোটের মুখে প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ঐতিহাসিক। हमने तय किया है कि आने वाले विधानसभा चुनाव में
उत्तर प्रदेश में कांग्रेस पार्टी 40% टिकट महिलाओं को देगी। हमारी प्रतिज्ञा है कि महिलाएं उत्तर प्रदेश की राजनीति में पूरी तरह से भागीदार होंगी। ये फैसला हमने किस लिए किया? जब मैं 2019 के चुनाव में उत्तर प्रदेश प्रचार के लिए आई थी तो इलाहाबाद यूनिवर्सिटी की कुछ लड़कियां मेरे से मिली और उन्होंने मुझे बताया कि किस तरह से यूनिवर्सिटी के नियम कानून, हॉस्टल के नियम कानून उनके लिए अलग थे और पुरुषों के लिए अलग। जम्मू कश्मीर हत्याकांडे तदंत भार पेल राष्ट्रीय तदंतकारी संस्था। माखनलाल बेंद्रू, बीरेंद्र पासवान, सुपंदर कौर और दीपक चाँद छाड़ाओ निहत दुई परिचय श्रमिकर हत्यार दायभार तुले नियेछे एनआईए। सम्प्रति जेभावे निरापराध मानुषर मृत्यु होच्छे कश्मीरे ता निये रीतिमतो उद्वेगे केंद्र। एई मासे कश्मीर सफरे जाओयार कथा स्वराष्ट्रमंत्री अमित शाह। तार आगे कश्मीरे बाड़छे उत्ताप। सम्प्रति निरापत्ता परिस्थिति निये बैठके बसेन शाह। माओवादी अधूषित অঞ্চলের পাশাপাশি কিভাবে সার্বিক নিরাপত্তা বজায় রাখা যায় সে নিয়েও আলোচনা চলে। আলাদা করে কারা এই হত্যার নিশানা তা এখনও জানা যাচ্ছে না। রুটি রোজগারের আশায় ভিন রাজ্য থেকে যাওয়া দুজনকে গুলি করে খুন করা হয়েছে। একজন বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার শাহ, পেশায় ফুচকা বিক্রেতা, অন্যজন কাঠের মিস্ত্রি। গত দু সপ্তাহে উপত্যকা জুড়ে এভাবে খুন করা হলো 9 জনকে, যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। এই হত্যালীলা ভয় ধরাচ্ছে কাশ্মীরের মানুষকে, বাড়ছে উপত্যকা ছাড়ার হিড়িক। এখন সময় একটা বিরতির। বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের 15টি খবরে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং পাহাড়ের একাধিক জায়গায় নেমেছে ধস, ক্ষতি হয়েছে বাড়িঘরের। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার প্রধান পথ 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে বইছে জলস্রোত। গজলডোবা, তিস্তায় জারি হয়েছে হলুদ সতর্কতা। প্রতিকূল আবহাওয়ার জেরে বাগডোকরায় বাতিল 18টি বিমান। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে 4231 কিউসেক। ধস সারানোর কাজ শুরু করেছে প্রশাসন। সেই সঙ্গে সিকিমের গুরুদম্বায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের কারণে পর্যটকদের আসা বন্ধ করে দেওয়া হয়েছে। সিকিম সহ দার্জিলিং এর মানেভঞ্জন ও সান্দাকফুতে আটকে পড়েছেন অনেকেই। আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। কাজে যোগ না দিলে তাঁদের শোকজ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এদিকে এখনও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনর বিক্ষোভকারীরা। একের পর এক বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি, ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অচলাবস্থা কাটাতে সোমবারের পর মঙ্গলবার আবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, আরজিকরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ 38টি বিভাগের প্রধানদের ফের ডেকে পাঠানো হয় স্বাস্থ্য ভবনে। কিভাবে আরজিকরের পরিস্থিতি সচল করা যায় সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে জানান বিভাগীয় প্রধানরা। এখনও পর্যন্ত বেশিরভাগ ট্রেনি কাজে যোগ দিয়েছেন। যারা কাজ করছেন না তাদের নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানান আরজিকর হাসপাতালের ডিন প্রবীর মুখোপাধ্যায়। দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে আশাবাদী স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য দপ্তরের চাপে নতি স্বীকার আরজিকরের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার থেকেই কাজে যোগ দিতে শুরু করেছেন তারা। তবে রিলে অনশন থেকে আমরণ অনশন শুরু করলেন আন্দোলনকারীরা। অধ্যক্ষকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাঁদের। পরিস্থিতি দেখে যাওয়ার জন্য স্বাস্থ্য সচিবের কাছেও আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। পরবর্তী আলোচনা বা আমাদের, আমরাও চাই আমাদের কলেজে অচলাবস্থা কেটে যাক, সুস্থ পরিবেশে আমরা আবার ফিরে যেতে চাই, আমরা আবার পড়াশোনা করতে চাই। তাই জন্য আমরা চাই যে রিকোয়েস্ট এটা আমাদের অনারেবল হেলথ সেক্রেটারির সাথে, যদি আমাদের একটা মিটিং জনসমক্ষে করা সম্ভব হয় তা সেটা আমরা আর্জি জানাচ্ছি। গড়িয়াহাটে জোড়া খুনে ট্রেনে করেই কি পালিয়েছে দুষ্কৃতীরা? তদন্তে আপাতত এমনই প্রশ্ন তুলে দিল পুলিশের স্নিফার ডগ। এদিকে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে 3D মডেল বানিয়ে খুনের কিনারা করতে চাইছে পুলিশ। লালবাজারে ডাকা হয়েছে সুবীর চাকির পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদের জন্য তার অফিসের সহকর্মীদেরও ডেকে পাঠানো হয়েছে। কাকুলিয়া রোডে 3তলা বাড়িতে সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক রবিন মণ্ডলের জোড়া খুনের তদন্তে মঙ্গলবার ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। দেখা যায় কিছুক্ষণ বাড়ির আশেপাশে ঘোরাঘুরির পর রাস্তা ধরে ছুটতে শুরু করে কুকুর। বালিগঞ্জ স্টেশনে গিয়ে থামে পুলিশের স্নিফার ডগ। প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ ঘুরতে থাকে পুলিশ কুকুর।
তা থেকে পুলিশের অনুমান ট্রেনে চেপেই পালিয়েছে দুষ্কৃতীরা। এদিকে পুলিশি তদন্তে উঠে এসেছে আরও নয়া তথ্য। সুবীর চাকি সন্ধে 6:17 পর্যন্ত হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন বলে জানা গিয়েছে। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, গত 24 ঘন্টায় নতুন করে 726 জন করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতায় সংক্রমিত 183, দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা আক্রান্ত 106, এছাড়া দক্ষিণ 24 পরগনায় 66, হুগলিতে 69, হাওড়ায় 56, নদিয়ায় 47 ও দার্জিলিংয়ে 30 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সংক্রমণ ভয় ধরালেও সামান্য কমেছে মৃত্যু। গত 24 ঘন্টায় রাজ্যে করোনার বলি হয়েছে 9, এদের মধ্যে কোলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়ায় 2 জন এবং দক্ষিণ 24 পরগনায় 1 জনের প্রাণ কেড়েছে করোনা। গত 24 ঘন্টায় বেড়েছে পজিটিভিটি রেট, অপরিবর্তিত রয়েছে সুস্থতার হারও। ধোনির প্রত্যাবর্তনে ভারতীয় দলের সাজঘরে আবার চাপমুক্ত বাতাবরণ। অধিনায়ক ধোনি কখনোই চাপ নিতেন না, কঠিন পরিস্থিতিতেও ড্রেসিং রুমে হালকা মেজাজেই থাকতেন তিনি। 2020 সালে অবসর নিয়েছেন, এক বছর পর আবারও ভারতীয় দলের ড্রেসিং রুমে ফিরেছেন ধোনি। এবার তিনি অধিনায়ক নন, বিরাট কোহলিদের সাজঘরে ফিরেছেন মেন্টর ধোনি। মাঝে এক বছরের বিরতি, মেন্টর ধোনির প্রত্যাবর্তনে ভারতীয় শিবির আবারও সেই চেনা দৃশ্য। তিনি ফেরার পর থেকেই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে চাপমুক্ত বাতাবরণ। বিশ্বকাপে এবার হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে অভিযান শুরু ভারতের। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে, কিন্তু ভারতীয় ড্রেসিং রুমের চিত্রটা পুরোটাই আলাদা। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংস দল গঠন হতে পারে না। তাকে দেখেই আগামী মরশুমে দল গঠন করা হবে, সেটা আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংস এর পক্ষ থেকে। এবার চেন্নাই সুপার কিংস এর মালিক এন শ্রীনিবাসনও জানিয়ে দিলেন, মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংস একে অপরের পরিপূরক। প্রাক্তন বোর্ড সভাপতি শ্রীনি মনে করেন, ধোনি শুধুমাত্র সিএসকেই নন, অধিনায়ক মাহি তামিলনাড়ু ও চেন্নাই এর পরিপূরক। ধোনি ছাড়া যেমন সিএসকে ভাবতে পারেন না, তেমনি ধোনির কাছে সিএসকে অপরিহার্য বলে মনে করেন শ্রেণী। সুতরাং 4 বার আইপিএল জয়ী অধিনায়ক ধোনিকে পরের বারও নেতৃত্বে রেখেই মাঠে নামবে চেন্নাই, সেটা আগামী ইঙ্গিত দিয়ে দিলেন সিএসকের মালিক এন শ্রীনিবাসন। আগামী মরশুমে আইপিএলে আরও 2 দল আসছে, ফলে 2021-22 মরশুমে 10 দলের আইপিএল হতে চলেছে। ক্রিকেটারে নতুন করে নিলাম হবে, সেক্ষেত্রে রিটেনশন নিয়ম কি হবে তা এখনও ঘোষণা করেনি বোর্ড। তবে রিটেনশন যাই হোক না কেন, 4 বারের অধিনায়ক মাহিকেই প্রথম ক্রিকেটার হিসেবে রিটেন করবে সিএসকে। ফলে ধোনি ছাড়া আর কোন কোন ক্রিকেটারকে রিটেন করা হবে তাও কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন সিএসকের মালিক এন শ্রীনিবাসন। কলকাতা টিভি। ডেনমার্ক ওপেনের প্রথম ম্যাচে জয় পেলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী পিভি সিন্ধু। মাত্র 30 মিনিটের মধ্যে তুরস্কের নেসলিহান ইগিটের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয়ী হলেন তিনি। ওয়ুমেন সিঙ্গলসের প্রথম ম্যাচে তুরস্কের নেসলিহানের বিরুদ্ধে 21-12, 21-10 ব্যবধানে জয় পেলেন পিভি সিন্ধু। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের প্রায় 2 মাস পর ডেনমার্ক ওপেনে নেমেই জয় পেলেন সিন্ধু। অন্যদিকে পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত ও সমীর বর্মা। এখন সময় আরও একটা বিরতি, বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের 5টি খবরে। দিন কয়েক আগে ইন্টারনেটের ঝড় তুলেছিল শ্রীলঙ্কার মেয়ে ইয়োহানির গাওয়া মানি কে মাগে হিতে, আর সমুদ্র হিমাচল মেতে ছিল ইয়োহানির হাস্কি স্বরে। মানি কে মাগে হিতের ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশি গানের সঙ্গে শ্রীলঙ্কার এই গানের ফিউশন নজর কেড়েছিল অনেকেরই। এবার ইয়োহানির সেই ভাইরাল গানই শোনা যাবে বলিউডে। আগে হ্যাঁ, এবার শোনা যাবে মানি কে মাগে হিতের দেশি ভার্সন, সৌজন্যে ইন্দ্রকুমারের ছবি থ্যাংক গড। ইন্দ্রকুমারের থ্যাংক গডে অভিনয় করছেন অজয় দেবগন, রাকুলপ্রীত সিং আর সিদ্ধার্থ মালহোত্রা। আগামী বছর বড় পর্দায় মুক্তি পাবে ছবি। ইন্দ্রকুমারের অন্যান্য ছবির মতো এই ছবিতেও হাসি তো থাকছে, সঙ্গে থাকবে আজকের সমাজের প্রতি বিশেষ বার্তাও। সেই ছবি এবার আরও স্পেশাল হয়ে গেল ইয়োহানের জনপ্রিয় গানের দেশি ভার্সনের তারকায়। মানি কে মাগে হিতে নতুন করে কম্পোজ করবেন তনিষ্ক বাগচি আর লিরিক লিখবেন রেশমি বৈরাগ।
এমন একটা জনপ্রিয় সেন্সেশনাল গানকে নিজের ছবির জন্য পেয়ে প্রযোজক ভূষণ কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইন্দ্র কুমার। খুব শিগগিরই হয়তো এই গানের শুটিংও শুরু করবেন তিনি, মিলছে এমন আভাসও। তার ছবিতে গানের বিশেষ ভূমিকা থাকে, সেখানে মানিকে মাগে হিতের মতো জনপ্রিয় ট্র্যাকের ব্যবহার থ্যাঙ্ক গডের বিশেষ পাওনা হতে চলেছে বলেই মনে করছেন ইন্দ্র কুমার। ভারতীয় শ্রোতাদের কাছে তার গান কতটা জনপ্রিয় হয়েছে সেই খবর রাখেন ইয়োহানিও। টিম থ্যাঙ্ক গড যে তাঁর কাজকে এতটা পছন্দ করেছে তা জেনে আনন্দ আর ধরে রাখতে পারছেন না শ্রীলঙ্কান গায়িকা। খুব শিগগিরই ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন ইয়োহানি। আশুতোষ গোয়ারিকার মানেই পিরিয়ড ড্রামা, তবে এবার অন্যরকম ঘরানার ছবি পরিচালনা করবেন আশুতোষ। ছবির নাম পুকার। আশুতোষের অ্যাকশন ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার, তার বিপরীতে দেখা যাবে রকুলপ্রীত সিংকে। ফারহানের বিপরীতে রকুলপ্রীতের অভিনয় যে রকুলের বলিউড কেরিয়ারে অন্যরকম ব্রেক হতে চলেছে তা নিঃসন্দেহে বলাই যায়। পুকারে একজন ফরেস্ট রেঞ্জারের চরিত্রে দেখা যাবে ফারহানকে। ডিসেম্বরের শুরুতেই মুম্বাইয়ে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন আশুতোষ। শোনা যাচ্ছে ছাত্রীওয়ালে শুটিং শেষ করে পুকারের সেটে যোগ দেবেন রকুলপ্রীত। আশুতোষের এই সমকালীন অ্যাকশন ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ অভিনেতা জগপতি বাবু। পুকারি তার বলি ডেবিউ ছবি হতে চলেছে। জুটিতে ফারহান রকুলপ্রীত, অ্যাকশন ছবির পরিচালনার দায়িত্বে আশুতোষ গোয়ারিকার ছাড়াও পুকার কিন্তু আরও একটি দিক থেকে স্পেশাল। ছবির চিত্রনাট্য লিখেছেন জাভেদ আখতার। প্রায় বছর ১৫ পর বলিউড ছবির চিত্রনাট্য লিখলেন জাভেদ। ছবির প্রযোজনার দায়িত্বে আছে ফারহানেরই প্রযোজনা সংস্থা। ১৫-১৫-৫ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।